আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর ছবি দেখে বুঝতেও পেরেছেন যে আজকে আমি কোন সবজির কথা বলতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমি শীতের আরেকটি জনপ্রিয় সবজি বিটের পরিচর্যা সম্পর্কে বলবো। শুধু পরিচর্যা নয়, একেবারে বীজ বপন করা থেকে শুরু করে তার চারা তৈরি এবং চারা তৈরি হয়ে যাওয়ার পর একটু বড় হলে সেটাকে অন্য জায়গায় প্রতিস্থাপন করার উপায় এবং সেই গাছ একটু বড় হলে তাতে সার প্রয়োগ এবং পোকার হাত থেকে বাঁচার উপায় সবটাই আমি পরপর আপনাদের বলবো। তো সেই জন্য আপনাদের কি করতে হবে না, আপনাদের ধৈর্য ধরে একটু পুরো ভিডিওটা দেখতে হবে। যদি আপনারা ভিডিওটা স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু অনেক কথা মিস করে যেতে পারে। আর ভিডিওতে যে বিটের ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু প্রত্যেকটাই আমার গত বছর ছাদ বাগানে হওয়া বিটের ছবি, কোনোটাই কোনো নেট থেকে ডাউনলোড করা নয়। এবং ছবি দেখে বুঝতেই পাচ্ছেন যে কত বড় বড় বিট হয়েছিল। এবারের বিটগুলো অতটা বড় হয়নি তাই আপনাদের দেখাতে পারলাম না, গত বছরের ছবিগুলো দেখাচ্ছি। এবছরের এগুলো বড় হয়ে গেলে অবশ্যই আপনাদের সেই দৃশ্য বা সেই চিত্র আমি দেখাবো। তো এগুলো সবই জৈব সারে করা, তো চলুন দেরি না করে শুরু করা যাক। এগুলো হলো বিটের বীজ, এগুলো আপনারা যে কোনো নার্সারি থেকে সংগ্রহ করে আনতে পারেন। তো বিটের বীজ বেশ শক্ত প্রকৃতির, তাই 24 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর তারপরেই সেটাকে বপন করতে হয় বা ছড়াতে হয়। তো যে জায়গাটা আমরা বিটের চারা তৈরি করবো বলে বীজ বপন করছি, এই জায়গার মাটিটা আমরা শুধুমাত্র অল্প একটুখানি ভার্মি কম্পোস্ট আর গোবর সার দিয়ে তৈরি করে নিয়েছি, এখন আর তেমন কিছু মাটির সঙ্গে মেশানো হচ্ছে না। এবং আপনারা যেহেতু জানেন যে বীট কিন্তু প্রথমে একটা জায়গায় চারা তৈরি করে নিতে হয় আর তারপরে সেই চারা একটু বড় হওয়ার পরে সেটাকে 1 ফুট অন্তর অন্তর, মানে যদি জায়গা বেশি থাকে তাহলে অবশ্যই 1 ফুট অন্তর অন্তর, আমি যদিও 1 ফুট অন্তর অন্তর করে বসাতে পারবো না কারণ আমার ছাদ বাগানের টবে আমি চাষ করি, তো সেইখানে প্রতিস্থাপন করতে হবে। তো আরও একটা কথা বলে রাখি, যদি আপনারা এত কষ্ট করে বাড়িতে বিটের চারা বানাতে না চান তাহলে তারও উপায় রয়েছে, নার্সারিতে বা যে কোনো ফুল গাছের দোকানে আপনারা কিন্তু ফুলকপি এবং ওলকপির মতো এই বিটের চারাও কিনতে পেয়ে যাবেন। একদম রেডিমেড বিটের চারা কিনে নিয়ে আসবেন, সেটাকে প্রতিস্থাপন করে দেবেন, তাহলেও হবে। তো আমি আরও কিছুদিন পরের দৃশ্য দেখাচ্ছি, দেখুন চারাগুলো আরেকটু বড় হয়ে গেছে কিন্তু ততটাও বড় হয়নি যে এটাকে তুলে অন্য জায়গায় এখন প্রতিস্থাপন করা যায়। তো আমাদের আরও কিছুদিন ধৈর্য ধরার পরে বিটের চারাগুলো এখন এই অবস্থায় এসেছে। তো এবার দেখতেই পাচ্ছেন যে যথেষ্ট বড় হয়ে গেছে চারাগুলো এবং অন্য জায়গায় তুলে প্রতিস্থাপন করার জন্য একেবারে এরা তৈরি। তো এখানে একটা কথা বলে রাখি, যেদিন চারা তুলে অন্য জায়গায় রোপণ করা হবে সেদিন আমরা কি করব, সকালবেলায় উঠে প্রথমে গাছগুলোর গোড়ায় একটু জল দিয়ে দেবো। তার কারণ কি না, গাছগুলোর গোড়ায় জল দিয়ে দিলে মাটিটা নরম হয়ে থাকবে এবং যখন আমরা গাছগুলোকে মাটি থেকে তুলবো তখন মূলটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না। তো এইভাবে আস্তে আস্তে চারাগুলোকে আমাদের ঠিক যতগুলো চারা আমাদের প্রয়োজন ততগুলো চারা আমরা আস্তে আস্তে তুলে নেব। এবং চারা তোলার সময় তাড়াহুড়ো করলে একেবারেই হবে না, কারণ যদি কোনোভাবে মূলটা ছিঁড়ে যায় তাহলে কিন্তু সেই চারা গাছ প্রতিস্থাপন করার পরেও সেটা আর বাঁচবে না, তাই এই কাজটা করতে হবে অত্যন্ত সাবধানে। দেখুন আমাদের কয়েকটা বিটের চারা তোলা হয়ে গেছে, তো এবার এগুলোকে নিয়ে যেতে হবে যেখানে আমরা প্রতিস্থাপন করব। তো এই জায়গাটাই ঠিক করেছি আমরা বিটের চারা লাগাবো। অ্যাকচুয়ালি এই টপটার চওড়াটা হচ্ছে 1 ফুট 2 ইঞ্চি মতো, গভীরতাও হচ্ছে 1 ফুট 2 ইঞ্চি মতো আর লম্বাটা অনেকটাই। তো ওইখানে কিছুটা বসানো হয়েছে যে জায়গাটা আগে দেখালাম, এবার এইখানটাও কতগুলো বসাবো। তো ওইখানকার চারাগুলো যখন বসানো হচ্ছিল তখন ভিডিওটা করা হয়নি তাই এইখানে এসেছি। তো চারা গাছগুলো বসানোর সময় কী করতে হবে, আমাদের ছোট্ট পার্সির সাহায্যে প্রথমে মাটিটাকে একটু আলগা করে নিতে হবে এবং যতটা দূরত্বে আপনি গাছগুলো রোপণ করতে চাইছেন ততটা দূরত্বে চারাগুলোকে আমরা প্রথমে এইভাবে ফেলে নেব। এগুলো একদম কৃষকদের কৌশল, কৃষকরা কিন্তু এই পদ্ধতিতেই মাঠে চাষ করে। এইভাবে চারাগুলো ফেলে নেওয়া হচ্ছে, তারপর আস্তে আস্তে যেহেতু আমরা পার্সির সাহায্যে মাটিটা আলগা করে নিয়েছিলাম তাই এবারে চারা গাছ বসানোর সময় কিন্তু আমাদের বল প্রয়োগ করতে হবে না, মাটিটা সহজেই সরে যাবে এবং খুব সাবধানে চারা গাছগুলো সহজেই বসিয়ে দেওয়া যাবে। দেখুন আমি খুব একটা দূরত্ব মেনটেন করতে পারিনি কারণ ছাদ বাগানে বসাই, তো এত দূরে দূরে বসালে জায়গাটা অত্যন্ত কম আমার, তাহলে খুব কম সংখ্যক গাছ বসাতে পারবো, সেই জন্য আমরা একটুখানি গায়ে গায়ে বসিয়ে দিই। কিন্তু আপনারা যদি মাটিতে চাষ করেন তাহলে অবশ্যই 1 ফুট দূরত্ব মেনটেন করবেন, কারণ বিটের চারা একটু বড় হয়ে যাওয়ার পর পাতাগুলো কিন্তু অনেক বড় হয়। এই যে মোটামুটি বসানো হয়ে গেছে, যেখানে আগে দেখাচ্ছিলাম সেখানেও মোটামুটি 8-10টা গাছ বসানো হয়েছে আর এখানেও বেশ কিছু গাছ বসানো হলো। আমি আরও কিছুদিন পরের দৃশ্য দেখাচ্ছি, মানে প্রায় ধরুন 7-8 দিন পরের দৃশ্য। গাছগুলো দেখুন কি তাড়াতাড়ি বেড়ে গেছে এবং পাতাগুলো কত বড় হয়ে গেছে। এই দেখুন এখানে একটা বিলেতি ধনে পাতার গাছ, যেটা সারা বছরই ধনে পাতা পাওয়া যায়।
তো যাই হোক, এবারে যেহেতু গাছগুলো একটু বড় হয়ে গেছে, তাই আমাদের কি করতে হবে এর জন্য এবারে সারের বন্দোবস্ত করতে হবে। কারণ গোড়াতে কিন্তু অলরেডি বিট ধরা শুরু হয়ে গেছে, আমরা যদিও দেখতে পাচ্ছি না মাটির উপর থেকে। তাই কি করব, প্রথমে গাছের গোড়া থেকে যতটা দূরে পারা যায় এরকম মাটি হাত দিয়ে সরিয়ে একটা ড্রেনের মতো আমরা কেটে নেব। সরাসরি সার কখনোই গাছের গোড়ায় প্রয়োগ করা উচিত না, তাই গোড়া থেকে যতটা দূরে সম্ভব আমাদের মাটি সরিয়ে এরকম একটা ড্রেনের মতো তৈরি করে নিতে হবে। বিট গাছের মাঝখানে একটা লাউ গাছও হয়েছে দেখুন, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমরা ড্রেনের মতো তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে জায়গা করে নিয়েছি, কারণ এই জায়গাগুলোর মধ্যেই কিন্তু আমরা সার দেব। তো চলুন দেখে নেওয়া যাক কি সার দেব। এটা হচ্ছে পুরোটাই মিশ্র জৈব সার। এর মধ্যে কি কি দিয়েছি, এর মধ্যে দিয়েছি সমপরিমাণ গুঁড়ো সর্ষের খোল, হাড় গুঁড়ো বা বোন ডাস্ট, শিংকুচি বা হর্ন ডাস্ট, আর দিয়েছি এক মুঠো মতো নিমখোল পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য। সবগুলো সার সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়েছে। এবার এগুলো ওই যে ড্রেন কাটা হয়েছিল সেই ড্রেনের মধ্যে মুঠো মুঠো করে নিয়ে দিয়ে দেওয়া হবে। গামলার মধ্যে যতটা সার তৈরি করেছি আমরা মিশ্র সার, সেটা কিন্তু সবটাই বিট গাছের জন্য নয়, এরকম অল্প অল্প করে আমরা ওই ড্রেনগুলোর মধ্যে ছড়িয়ে দেব। বাকি সার আমরা অন্য গাছেও ব্যবহার করবো আর কি, সেজন্য একটু বেশি করেই বানানো হয়েছে। দেখুন এইভাবে সার দিতে হয়। তো সবগুলো গাছের গোড়া থেকে দূরে মানে ড্রেনগুলোর মধ্যে সার দিয়ে দেওয়া হলো। তারপর কি করব, মাটি দিয়ে ওই যেখানে মাটি খুঁড়ে ড্রেন তৈরি করেছিলাম বা সার দিলাম সেটা চাপা দিয়ে দিতে হবে। অন্য জায়গা থেকে মাটি নিয়ে এসে চাপা দেওয়া যেতে পারে বা ওইখানকারই মাটি সরিয়ে চাপা দিয়ে দেওয়া যেতে পারে। মাটি দিয়ে সুন্দর করে এভাবে চাপা দিয়ে দিতে হবে। এবং যেদিনকে আমরা এরকম মিশ্র সার ব্যবহার করব গাছের গোড়ায়, সেদিন কিন্তু আমরা অন্য তরল জৈব সার ব্যবহার করব না, শুধুমাত্র জল দেব। তরল জৈব সার বা খোল পচা জল আমরা কবে দেব, না অন্তত 5 দিন পর, মিনিমাম 4 দিন পর তো অবশ্যই, পারলে 1 সপ্তাহ পর থেকে আমরা খোল পচা জল দেওয়া শুরু করব। এই দেখুন এখানে দুটো শিম গাছও হয়েছে, আর দেখুন এই লাউ গাছটা আমার স্থলপদ্ম গাছের গায়ে জড়িয়ে জড়িয়ে তিনতলার ছাদে উঠছে। এবার সপ্তাহখানেক পরে আমরা কি দেবো, না পাতলা করে খোল পচা জল। এই খোল পচা জল তৈরি করার পদ্ধতিও কিন্তু আমার চ্যানেলে দেয়া রয়েছে, আপনারা প্লিজ একটুখানি ভিডিওগুলো দেখে নেবেন। ব্যাস এই যে খোল পচা জল দেওয়া হলো আর যে মিশ্র সার দেওয়া হলো, তার ফলে কিন্তু আগামী 1 মাস আমাদের এই গাছগুলোতে আর কোনো সার প্রয়োগের দরকার পড়বে না। শুধুমাত্র সপ্তাহে 1 দিন এরকম পাতলা করে খোল পচা জল দিলেই হবে। তাতেই ফলশ্রুতি দেখুন কি সুন্দর বিট হয়েছে। গত বছর অনেকগুলো বিট হয়েছিল এবং আমরা তুলেও খেয়েছি, তো সেই বিট যখন তোলা হয়েছিল সেই ভিডিওটা করে রাখা হয়নি, তো সেই জন্য আপনাদের মাটি থেকে তুলছি সেরকম দৃশ্য দেখাতে পারলাম না। তো এই বছর বিট গাছ বসানো হয়েছে, তো যখন সেগুলো বড় হয়ে যাবে এবং তুলবো আমরা সেই দৃশ্য আপনাদের অবশ্যই দেখাবো। যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করবেন, আর সম্পূর্ণ জৈব উপায়ে যদি চাষাবাদ করতে চান, সবজি বা ফুল চাষ করতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব ভালো থাকুন সবাই, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।